নমস্কার প্রিয় দর্শক, আপনাদের এখন যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কাছাড়ের লালাং চা বাগানের ভিতরে থাকা প্রাচীন কালীবাড়ি। চলুন আপনাদের মন্দিরের ভেতরে নিয়ে যাই। এখন আমরা শ্রী লালাং যে প্রাচীন কালীবাড়ির ভিতরে আছি, পেছনে দেখতে পাচ্ছেন মায়ের মন্দির, আর এখানে একটা শিব মন্দিরও রয়েছে। শিবের মায়ের সঙ্গে শ্রী বাবারও অবস্থান, শিব শক্তির অবস্থান একসঙ্গে। এই মন্দিরের পাশেই এখানে নাচঘর, লালাং চা বাগান নাচঘর। এখানে আরেকটি মন্দির রয়েছে, এইটা হচ্ছে প্রাচীন মন্দির যেটা আপনাদের দেখাচ্ছি। এ ব্যাপারে কিছু তথ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করব, যেগুলো এখন পর্যন্ত পাওয়া গেছে বিভিন্ন ঐতিহাসিকরা যতটুক সংগ্রহ করতে পেরেছেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। আর খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই মন্দিরটি অবস্থিত। এখান থেকে শিলচর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে এর অবস্থান। কয়লাপুল থেকে আরও 3-3.5 কিলোমিটার ভিতরে এলে এই মন্দির আপনারা দেখতে পাবেন। দেওয়ান চা বাগান হয়েও আসা যায়, আর আপনার জয়পুর রাস্তা হয়েও লালাংয়ের দিকে ঢোকা যায়। তো আরও কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, দেখাচ্ছি এখানের পরিবেশটা কীরকম। পাশে থাকুন, মন্দিরের চারপাশটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। প্রথম আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের সেই মায়ের যে সুপ্রাচীন বিগ্রহ, সেটি সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানাবো। সেটি অনেক আগে পাওয়া গেছিল, কীভাবে পাওয়া যায় সে ব্যাপারে কিছুটা আপনাদের জানানোর চেষ্টা করব। আর এখানে যে যে শিবের যেটা মন্দির সেটা দেখাচ্ছি, এখানেও এখানে বিগ্রহের শিবের যে প্রস্তর বিগ্রহ রোজ পুজো হয়। এখানে মন্দিরে প্রচুর পায়রা আপনারা দেখতে পাচ্ছেন, পায়রাগুলো এখানে উৎসর্গ করা হয়, যেগুলো সেগুলো এখানে খুব নির্ভয়ে ওরা অবস্থান করছে, দেখে ভালো লাগছে। দেখুন বসে আছে, কাউকে খুব একটা ভয় করে না, কোনো যন্ত্রণা দেয় না। এই যে মায়ের নামে উৎসর্গ করা পায়রা লালাং চা বাগানের প্রাচীন কালীবাড়িতে, তারা এখানে একটা আলাদা, এই দেখুন আমাকে দেখে এখানে এসে বসলো, ভয় টয় পায় না, কেউ এদের অনিষ্টও করে না, ধরার চেষ্টা করে না, ওরা ওদের মতো বেঁচে আছে। মন্দিরের যে এই দেখুন আরও পায়রা বসে আছে এখানে, এই যে উপরে একটা পায়রা এই যে বসে আছে, কি সুন্দর, দেখুন কি সুন্দর পায়রা, ওরা নির্ভয়ে আছে মায়ের মন্দিরে। আর পরিবেশটা আপনাদের দেখাচ্ছি কি সুন্দর। এই রাস্তাটা নতুন হয়েছে, এই যে দেওয়ান থেকে লালাং আসার রাস্তা, চারিদিকে গাছপালা সুন্দরভাবে রয়েছে এখানে। এই দেখুন কি সুন্দর চারপাশটা, আপনাদের ভালো লাগবে এখানে এলে। চা বাগানের পরিবেশ সব দিকে, এটাও মনে হচ্ছে অনেক প্রাচীন। এই যে বটবৃক্ষের নিচে যে যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা প্রাচীন বটবৃক্ষ। আরেকটা বট গাছ আছে এখানে। এই যে মায়ের মন্দিরের চারপাশ আপনাদের দেখাচ্ছি, খুবই সুন্দর পরিবেশ, এবং শিলচর থেকে খুব একটা দূরে নয়, এখানে পর্যটকরা আসতে পারেন। এবং ইদানিং সরকারের পক্ষ থেকে পর্যটনকে শিল্প হিসেবে ঘোষণা করা হয়েছে, একটা ভালো খবর আসাম সরকারের পক্ষ থেকে।
তো সেদিকে যদি এদিকে পর্যটনের বিরাট সম্ভাবনা অপার সম্ভাবনা রয়েছে যদি গুরুত্ব দেওয়া হয় যথাযথভাবে তো সে ব্যাপারে এখানের জনপ্রতিনিধি যিনি রয়েছেন যারা আছেন তাদের প্রয়াস জরুরি সদর্থক প্রয়াস এখান থেকে মন্দিরের পেছন থেকে আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে এটা রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এবং এখানে আরও কিছু তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছি এবারে আপনাদের মন্দিরের সামনে নিয়ে যাচ্ছি সামনে থেকে কিভাবে দেখতে লাগে সেটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সেই লালাং কালীবাড়ির যেটা এন্ট্রি যে প্রবেশপথ প্রবেশপথ থেকে কিভাবে দেখা যায় এই যে গেট রয়েছে এখানে এদিকে সব দিকে মাঠ ভিতরে খুব সুন্দর ফুলবাগান এগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এই সামনে আপনাদের যেটা এই বলেছিলাম সেই নাচ ঘর যেটা বাগানের এবং সামনে যে মণ্ডপ রয়েছে এখানে পুজো টুজো হয় তো খুবই সুন্দর পরিবেশ আর এখান থেকে আপনাদের ভিতরে দেখাচ্ছি এই যে এখান থেকে এবং পুরনো এই প্রাচীনত্ব অনেক পুরনো বোঝা যায় অনেকবার সংস্কার হয়েছে সেগুলো এখন ভেঙে গেছে অনেক এই ফ্লোরগুলো এগুলোকে কাজ আবার করতে হবে এই যে পায়রাগুলো সে পায়রাগুলো বসে আছে দেখুন কি সুন্দর এই দেখুন ভালো লাগছে এইভাবে যে আমাদের যে প্রাণী জগৎ আছে সেইগুলো যদি নির্ভয়ে একটা দেবস্থানে অন্তত নিজের অস্তিত্ব টিকিয়ে রাখে এবং সবাই তো সেই প্রকৃতির একটা অবিচ্ছেদ্য অঙ্গ আর পায়রা সুন্দরের প্রতীক শান্তির প্রতীক ভালো লাগছে দেখে